Happy Diwali. Do the next one. Happy Teachers Day. Happy Teachers Day. হ্যালো মাই ইউটিউব ফেমিলি, আপনার স্বাগত জানাইছো। আজির এই স্পেশাল ভিডিও টাইটেল আর থাম্বনেল চাই কিনে আপনার গম পাই গেছে আজি হল টিচার্স ডে। মই আহিছো মোবাইল ওয়াল রিপেয়ারিং ইনস্টিটিউশন, ইয়াতে আজি টিচার্স ডে সেলিব্রেশন হব। ওয়ার্ল্ডর অনার আজি ফার্স্ট টাইম টিচার্স ডে সেলিব্রেশন করে আছে আপতাপ দা আর সুমন দা, ইউটিউবার মর মাস্টার, মানে এনি টাইম মোটিভেশন দিয়ে থাকে আপতাপ দা সুমন দা। অ্যাকচুয়ালি টিচার্স ডে হ্যাপি টিচার্স, হ্যাপি টিচার্স ডে এভরিওয়ান। আমার যে সকল আমার স্কুল লাইফের টিচার্স আসলে সুমন আর মূল, আর প্লাস তোমার কলেজ লাইফের টিচার্স বা প্রফেসর আসলে আমার ইনস্টিটিউট যত যত আমি প্র্যাকটিস করছো তাতে যদি আমার টিচার্স আসলে সকলকে বহুত বহুত শুভেচ্ছা থাকিল আমার শিক্ষক দিবস আর টিচার্স ডে। আর আমি রিকুয়েস্ট করিম কি এনেকে সদায় স্টুডেন্টবিলাকক মোটিভেট করক, এন্টারটেইন করক, স্কুল হোক ইনস্টিটিউট হোক এনি কাইন্ড অফ টিউশন হোক, সবেই জানো অনলি শিক্ষা, শিক্ষাটো সব সদায় দিও আমি। আর অনলি টিচার্স ডে বলে নয়, আমি মাহত এদিন আমি এন্টারটেইন রাখব লাগে, কারণ আমার স্টুডেন্টবিলাকর মাইন্ডবিলাক সদায় ফ্রেস হয়ে না থাকে। সো এখানে আমি রিকুয়েস্ট করি সদায় অকমান এন্টারটেইন করাও, গান গাওক, খেলা খেল খেলকুদ করাক। আজিকালি মোবাইলত বহুত বিজি হয়ে গেছে, সো মোবাইলবিলাক অল্প ইগনোর করব লাগে। সকলক এন্টারটেইন মিউজিক্যাল চেয়ার পাতি আছে দেখাই দিয়া ভিডিওটো, সো আমি রেডি করে আছো মিউজিক্যাল চেয়ার হয়ে আছে। এইখানে কয়ে মোর মই যেখানে মেসেজ দিল, সো এইখানে আপনাদের শুনক আর কমেন্ট দিয়ক আমার মোবাইল ওয়াল ইনস্টিটিউট যা চাই আছে আপনাদের এটা কেন লাগছে। থ্যাংক ইউ, হ্যাপি টিচার ডে সুমন দা। আজি তারমানে কি কব বিচারছো, তারমানে আমার যে সমাজত হয় সমাজত মানে এনেকুৱা মানুহ আছে যে আজিকালি রেসপেক্ট নকৰে সুমন দা, এটা মানে মোৰ হয় রেসপেক্ট নকৰে টিচারদের, টিচারদের উপলক্ষে মানুহ এইটো মেসেজ দিছে আমার টিচার ডে, মানে সকলের মরম করব লাগে, কত পাইছে কত পোৱা নাই লগ হলে মানে সন্মুখত হলে সন্মান করব। টিচারদের উপলক্ষে এইটো একচুয়ালি আলে টিচার ডে পাতিলে নহব, টিচারদের কি কইছে এইটো শিক্ষক দিবস কি কইছে, কইছে যে এইটো এইটো মিনিং বুঝাইছে যে মানুষ সম্মান করা, সম্মান করা ট্রেনার হোক টিচার হোক যে কোনো স্টুডেন্টর হোক, মানে টিচার বলে লিস্ট করা টিচার নয়, সব জিমর ট্রেনার আছে ইও টিচার, ইনস্টিটিউটর আছে ইও টিচার। আর একটা কথা কব বিচারিছো, মানে টিচিংয়ের লগত মানে আমার খেল দোল গান খেলাধুলা গান এইবিলাকও থাকব লাগে, যেনকা কিছুমান আজিকালি সমাজত এনেকুৱা মানে মোবাইল যেন আছে যে ছোৱালী বা লৰা ঘৰত আছে খালি লিখে পৰবাই দিয়ে পৰবাই কৰে, কিন্তু সেই ছোৱালী লৰা ছোৱালীবিলাকক বাহিৰত ওলাব চান্স নিদিয়ে, দুটা এটা মানে বা কিবা গান গাব লাগে বা ডেন্স বা কিবা বহুত বস্তু আছে, এনেকৈ হলে মানে মনটো ফ্ৰেছ হয়, খালি লিখাপৰা পেছা দিলে ব্ৰেইনত প্রেসার আই যাব, মানে সবর লগত মিলি জুলি থাকব লাগে, তেতিয়া হে ব্রেনটো ফ্রেশ হবো। আজি দাদা স্পেশাল কি কি পাতিলে টিচার ডে স্পেশাল? স্পেশাল পাতার মধ্যে গান পাতিছো, হয় গান টিচার ডে তো হেতু হইছো, গান পাতিছো, খেল পাতি আছো, তারপর তর্ক প্রতিযোগিতা দিম, তারপর এই চলিব, আজি চলি থাকো গুটে দিন, চলি থাকিব না আজি গুটে দিন চলি থাকো। ওকে এটা দাদা স্টার্ট করো, হয় হ্যাপি টিচার ডে টু ইচ এন্ড এভরিওয়ান। আর আমি আশা করু আমার এই ব্যাচর 15 ডেজ পার হয়ে গেছে, আপু অতি সোনকালে হ্যাক করে আমার নেক্সট ব্যাচর এডমিশনের কারণে স্টুডেন্ট আহি আছে, এডমিশন লোক আর যখন ইনস্টিটিউট চলি আছে রিপেয়ারিংরে কম, স্পেশালি আমি রিপেয়ারিংর কম মোবাইল রিপেয়ারিংর যত গুহাটীত চলি আছে কবাত চলি আছে সকলে ভাল করে আছে, সকলে ভাল করা আমার এটাই টার্গেট হব লাগে, আমি স্টুডেন্টবিলাক বনাব লাগে, কেনেকে বনাব লাগে তখনক সাকসেস সাকসেস করাব লাগে, আর তখনক আমি যিখিনি আমার আমার ফল আমি যিখিনি জানো এনেকা নয় কি আমি বহুত গুরু হন, সো আমি যিখিনি আমার জ্ঞান আছে আমি দিব পারো, আর তখন আর্নিং করব লাগে, বিকজ তাহলে শিখিব মানে শিখিব মানে আর্নিং করব আছে, তখন বিজনেসর কোর পর কি আনিব লাগে এটা আমি অ্যাড্রেস দিব লাগে। থ্যাংক ইউ, ওকে পুরো দিবা এটা কইলেও যে জন আহি যায়, সো ফার্স্ট অফ অল জি এস জনক বহুত বহুত ধন্যবাদ, বহুত সৰু ভাইটিয়ে হয় ইয়ো বহুত আগবাড়ি গৈছে, যেতিয়া মোবাইল ফিক্সারত এখেতে ভিডিও বনাইছিল আজি অক্টোবর মাহত, লাস্ট অক্টোবর মাহত অক্টোবর কেকটোর কারণে বহুত বহুত ধন্যবাদ, টিচার্স ডে সেলিব্রেশনের কেক কেকটো উঠাই দিয়া এবার এবার পিছত আহিব, তো সো স্যার সেই দিন হোক দেরি নকরে আমি কেকটো কাটি দিও, দুজনে কাটো। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। এইবিলাকৰ মাজত আমি দিন কটাই গৈ আছো, আশা কৰো যে
আহি থাকার দিনবরত আমি সোনকালে গোটেই কেজনে এজন অভিজ্ঞ ভাল মেকানিক কয় বা টিচার কয় বা মোবাইলের বিষয়ে এজন গুরু হয়ে ওলাই যাব পারি ইয়ারপরা যেন তার বাবে আমার লগত থাকা টিচার দুজন যাতে আমার আগলে এনেকই সমর্থন করে যায় সহায় আগবাই যায় তার বাবে মই সকলরে ফল রিকুয়েস্ট আগবাই বহুত বহুত ধন্যবাদ স্যার প্রথমে আমার ইয়াকুব স্যারক সম্বোধনা জানাব আমার আনজারুল ইসলাম হাত ফুলাম বাবু স্যারে সম্বোধনা জানাব ইয়াকুব স্যারক আনজারুল ইসলাম শিক্ষকও নয় তথাপি শিক্ষক বলে ধরে লো যে শিক্ষক নয় হব পার শিক্ষক হব গেলে বহুত তার অভিজ্ঞতা থাকবে বহুত তার বহুত জানা থাকবে আমি এনেকা জানাও নয় আমি শিক্ষকও নয় তার মাজতে আপনাদের অলপ হলেও আমার শিক্ষক বলে গণ্য করেছে তার কারণে আমি বহু বহু ধন্যবাদ দুই নম্বর স্যার আছে দুই নম্বর স্যারে মই আজি অলপ কলৰ প্ৰবলেম হৈ আছে স্যার কাউন্সিলৰ অকণমান অসুবিধা হৈ আছে সো স্যারৰ ফালৰ পৰা মই কৈ দিছো কি স্যারে কৈছে আৰু হ'ব কাৰণে কি ক্লাছত বহুত ভাল পাইছে তোমালোকে বহুত মানে শিক্ষাৰ কাৰণে আগ্ৰহ আছে যিখিনি স্যারে কৈছে মই এইখিনি কৈ আছো সো স্যারে প্ৰেক্টিকেলে লাগি আছে একচুৱেলি এইটো ICD বলিবৰ স্যার হয় তেখেতে বৰ্ডত কি শিকায় তেখেতে প্ৰেক্টিকেল শিকায় আৰু প্ৰেক্টিকেল তোমালোকৰ ফালৰ পৰা ভালকৈ আৰম্ভ হৈ যাব আৰু যিখিনি মই পাৰি আছো মোৰ ফালৰ পৰা বেষ্ট দি আছো আমি একচুয়ালি গুরু নহয় কিন্তু গুরু তোমালকে স্টেজটো দিছা থ্যাংক ইউ কিন্তু আমি স্টেজ ম্যানেজমেন্ট হয় সদায় মনত রাখা আমি স্যার নহয় আমার ভাই মাতা দাদা মাতা মামা মাতা চাচা মাতা কোনো প্রবলেম নাই কিন্তু তোমালকে রেসপেক্ট দিছা আমি লাভ দিম সো সুমন স্যারক সম্বোধনা জানাব আশরাফুল আলম আমার সম্বর্ধনা অনুষ্ঠান চারিটা দল আমার সম্বর্ধনা আছে আফতাব ভাইজানক সম্বর্ধনা করব আইজুর রহমান ধন্যবাদ আইজুর রহমান আমি আজি একচুয়ালি আমার ৫ সেপ্টেম্বর প্রথম আমার আমার বিজনেসর যে কনফিডেন্ট না থাকলে কাম না হব কনফিডেন্ট না থাকলে আগবাড়ি যাব নয় বিকজ আমি যদি কাবাক ভয় করছো কি ভাবিছো তার আগত আমি কিবা কব পারি নে নোৱাৰি তেতিয়া হলে আমি কেতিয়াও নিজৰ সপোন পূৰা কৰিব নোৱাৰো কাৰণ নিজৰ মা বাবা ভাই ভনী হিন্দু নিজৰ ফেমিলিৰ বাহিৰে বেলেগক মৰম দিয়া কিন্তু হয় নকৰিব হয় নকৰিব কোনো কথা লিগেলি ইল্লিগেল নকৰিব লিগেলি ভয় নকৰিব থ্যাংক ইউ মই জাস্ট দুই এখন কৈ কেনে যদি বোর্ড নোৱা ঠিক আছে মই দুই এখন জাস্ট আমার রিয়েল লাইফের কথা দুই এখন কই কেন আমার নেক্সট প্রোগ্রাম আরম্ভ করব ঠিক আছে এতিয়া কথা হল তোমালে আহিছা এখন মেকানিক হব কারণে এই কথা মনে রাখা মাইন্ড চালা কি আমি মোবাইল ইনস্টিটিউটত অনলি মেকানিক হব কারণে অহা কারণ আমি মেকানিক শিকিম মেকানিক হয়ে কেনে আমি নেক্সট স্টেপ কি করি ব্যাংকিংৰ লগত ব্যাংকিং কেনেকে শিকিম আমি ব্যাংকিং মানে এতিয়া বেংকৰ মেনেজাৰ হ'ব দিয়া নাই চব বেচিক
বিজনেস করলে কি কি ফাইল লাগে, বিজনেস করলে কি পেপার লাগে, আইটি রিটার্ন লাগে, জিএসটি লাগে, আপনার ট্রেড লাইসেন্স লাগে, কি বছর লাগে, কি লাগে, এইবিলাক ট্রেনিং দিছো, হয় না নয়? সব ব্যাংকর ফল ব্যাংকর ম্যানেজারও আনি কেন তোমার ঘুরে আসার কথা কইছে। মানে সিএ আনিছো, সিএ আনি কেন সিএ তোমার বুঝাই দিছে। সব বিজনেসত যান পারো মানে মোটিভেট তোমার করাই আছে। এটা মানে একটা কথা কম সময় তোমালে এই সময়টা বহু ভাল সময় ইউজ করে আছে, ইউটিলাইজ বহু ভাল করে আছে। কারণ কিছু মানে এই সময় কেটা বাজে এটা 12টা টুপনি পয় উঠা, পাবজি খেলিছে গোটে রাতে টুপনি পয় উঠা, গাঁত হোক টাউনত হোক টুপনি মারি আছে। সো প্ল্যানিং, বিজনেস প্ল্যানিং মানুষ এজনে ব্রেনত সোমাই লব লাগিব কি মই পাঁচ বছর পিছত কোনটো স্টেজত থাকিম। সো এতিয়াৰ পৰা তোমালোকে ভাবিব লাগিব আৰু শুনা, সপোন চালে নহব, সপোন বনোৱা, সপোন বনাব লাগিব, হয়নে? সপোন চাই, সপোনটো বহুতে চাই, মই ৰাজা হওঁ, মই ধনী ঘৰত জন্ম লৈছো, মই এনেকুৱা মই ৰাজত্ব কৰি থাকিম, মই একদম ফৰ্চুনা লৈ মই লম একদিন, সপোন পূৰা নহব ভাই, তই মৰি যাবি, তই বয়স হৈ আছে, কবৰৰ ওচৰত গৈ আছা, শ্মশানৰ ওচৰত গৈ আছা, তই মৰি দিবি, এইটো নিচিনা সপোন নাই আৰু। তই ইউ আৰ ৰিকুৱেষ্ট টু জিৰ, সপোন বনোৱা হয়, সপোন চোৱা নহয়, মনত ৰখা। আৰু তোমালোকে সপোন নিজা বনাবা, ইউ উইল ক্ৰিয়েট ইয়ৰ ড্ৰিমছ, ইউ উইল ক্ৰিয়েট ইয়ৰ ড্ৰিমছ। আৰু তোমালোকে নিজৰ ড্ৰিমবিলাক বনাই কেনে পূৰা কৰিবা, আৰু তোমালোকে নিজে কেতিয়াও এটিটিউড নেদেখাব। মই সদায় কওঁ, মই টিচাৰ্ছ ডে দিনাই বিজনেছৰ কথা কৈ আছো, কাৰণ এইটো জড়িত হৈ আছে আমাৰ ইনষ্টিটিউটৰ লগত। সো এনেকুৱা নাভাবিবা, তোমালোকে যেতিয়া এটা স্টেপ সাকসেস হবা তেতিয়া নাভাবিবা কি মই সাকসেস হৈ গলো। যেনেকৈ এতিয়া চাব পাৰা এক্সাম্পল, সমর চৌধুরী সৌরভ লৈছে, হি সাকসেস, হি ইজ নট ইন সাকসেস, তেখেতে সাকসেস সাকসিড ইতা লগে হোৱা নাই, তেখেতে এটা এটা স্টেপ ওপৰত গৈছে, হে স্ট্রাগল কৰিব বহুত আছে। আৰু মিটিং দুই এজনের লগত আলোচনা, কোনোবাই বেয়া কৈছে, তোমার সেন্টিন লাগি গৈছে, এই তোরা এই মোক বেয়া করে কয়ে আছে, কামাই হওয়া নাই, মই নকৰো, এইটো নাদিবা। কোনে কি কৈছে, কোনে কি কৰিছে, মই কি কৰিম, প্ল্যানিং, প্ল্যানিং টু শেয়ার নকৰিবা। ফার্স্ট অফ অল স্টুডেন্টস, নিজর প্ল্যানিং নিজর বন্ধুর লগতো শেয়ার নকৰিবা। তোমার কি ফিউচার প্ল্যানিং আছে, তোমার লগত এক লগত বিছনা টুপনি মারা ফ্রেন্ডর লগত তুমি শেয়ার নকৰি, মই এখানে রিকুয়েস্ট করি। কারণ যেতিয়া তুমি প্ল্যানিং করিবা, হে প্ল্যানিং তো ইউনিক হব পারে, ইউনিক, হে প্ল্যানিং তো বহু বেলেগ হব পারে, কিন্তু তুমি হে জানা, কিন্তু তুমি যেটা বেলেগ কবা, হি উইল নেগলেক্ট ইয়োর ড্রিমস। এনেকুৱা এটা কমেন্ট মারিব, তোমার নেগেটিভিটি আহি যাব ফ্রেন্ডর, কে মই কিবা ভুলে ভাবি আছিল নেকি, কি এনেকে কই দিলে, হন সম্ভব, এটো সম্ভব ন, সম্ভব কিয় ন, সম্ভব কিয় ন, সব বস্তু সম্ভব যদি তুমি ট্রাই করা। সম্ভব নোহা বস্তু নাই, আমাক উপর ওলাই বনাইছে, ইমান ধুনীয়া হাত দুখন দিছে, চকু দুটা দিছে, ভরি দুখন দিছে, সো আমি করি। কোনো কব, তোমার লগরজনে কব, তোমার এ নরিবি নরিবি, বাপে পাগল নাকি তোর, তোর আর আম্বানি নিচে সপন চালিও, বাপে আম্বানি কো, আম্বানি কো নয়, আম্বানি মানুষ, আম্বানি এজন মানুষ, আম্বানির উপর রিচেস্ট পার্সন আছে, ঠিক আছে, আম্বানির উপর তো যাব পারো, মই যাব, যাব না বহুত বড় যাব, কিন্তু কব না লাগে, করি কেনে দেখো, করি কেনে দেখো, মই যেটা কৈছো মোবাইল মেকানিক তোমালোকে যা ভরি দিছে, মেকানিকর কারণে খালি ভরি দিছে তোমাকে, সব মেকানিক হয় কোনো দোকান দিয়া দিনটো না সাবা, এটা দোকানির পরিচয় আমাক না লাগে, এটা দোকানির পরিচয় আমাক না লাগে, আমাক কি লাগে, কি লাগে আমার, আমি জানো পাঁচটা ছয়টা সাতটা দুটা চারটা দোকান থাকি আমি এমপ্লয় রাখি, সেই এমপ্লয় বিলাকৰ ফ্যামিলি চলাব পাৰো, সেইটো আমি জানো কৰিব পাৰো, সেইটো সপোন পূৰা কৰা, হয়নে? সো ড্ৰিম, নিজৰ ড্ৰিম নিজে বনোৱা, ড্ৰিম চাই থাকিলে নহব, ড্ৰিম বনাব লাগিব, আৰু সদায় ৰাইটত থাকিব, ইললিগেল কাম নকৰিব, ইললিগেল মানে বিছানা মাতিবা, মেকানিকক লাইন লগাব, মই তোমালোক পাছতে কৈছো, মোবাইলটো যি বেমাৰ হৈছে সেই বেমাৰে কৰে, দরকার নাই, মিছা পয়সা লব নালাগে কাস্টমারৰ পৰা, কাৰণ সঁচা সঁচা কথাতে পয়সা, কিন্তু বিজনেসত কিছুমান কথা মিছা কব পাৰি, তোমালোক কৈছো ক্লাছত সময় লৈ লৈ
যেটু কাম এক মিনিট হয়ে আছে সেটু কাম তুমি তিন ঘন্টা টাইম লো, কারণ সময় পয়সা, সময়ের মূল্য তো হল পয়সা। তুমি সময় দিছা কাস্টমারে বুঝি পাইছে, সেটার কারণে তোমার পয়সা রিসার্জ দিব। কিন্তু তুমি এক মিনিট বা দুই মিনিট যদি ভাল করে দিয়া তোমার কি পয়সা দিব, কি দিব, 20 টাকা দিব। সো তুমি জানা সেটার কারণে সময় লো। বিজনেসত কিছুমান ক্ষেত্র বিচার কব পারি, মানে কইসু, কিন্তু যেটু বেমার সেটাই কব। ঠিক আছে, মানে বেশি দীঘলীয় নকরি, আজি বেশি মর মূর মান ভাঙি আছে, আমি সময় নষ্ট নকরি টিচার্স ডে সেলিব্রেশনটি বোর নকরি আমি আমার নেক্সট প্রোগ্রাম আরম্ভ করি। আমার এন্টারটেইন আছে, এটা আমার গান গাব, আমার স্টুডেন্টের মাজতে দুই এজনে গান গাব। সো মানে রিকুয়েস্ট করি তখন সকল আগুয়া আহিব কারণে, সো গান হব, ডান্স হব, আর মিউজিক্যাল চেয়ার হব, পানি পার হব, উঠা বহা হব, আর আপনার ফটো হব। আমার খিচিড়ি আছে, খিচিড়ি আমার স্টুডেন্টে হে করেছে, প্রিপেয়ার করেছে, বনায় আছে উপর। সো হ্যাপি টিচার্স ডে, আমারও টিচার্স আছে, তখন সকলে যত যত আছে আমি যাব নোৱাৰো, আজিকালি কোট কোট আছে, স্যার আছে, স্কুলের স্যার, আমি মনে দি তখন সকল হ্যাপি টিচার্স ডে উইশ করছো, আর আমি ফিল করছো স্কুলত এনে আসলো। সো এখন তো ইনস্টিটিউট হয়, এখন স্কুল ইনস্টিটিউট ইজ এ পার্ট অফ স্কুল। তোমালে জানা শিক্ষা আর শিক্ষার সময় নাই, এজন বয়সীয়া 60 বছর মানুষ শিক্ষা লোক পারে, বিকজ শিক্ষার কোনো বয়স নাই। সো নাভাই বা মূল বয়স হয়ে গেছে, মানে শিকিব আইস, বুড়া মানুষ এজনে শিক্ষা লোক পারে। উকিল, উকিল এজনে লাইফ টাইম প্র্যাকটিস করে, উকিল এজনে লাইফ টাইম প্র্যাকটিস করে, হ্যাঁতে কেউ উকিল চাকরি হয়ে যাবে নক, দে আর প্র্যাকটিসিং, হ্যাঁতে প্র্যাকটিস করে। কিমান বছর প্র্যাকটিস? 15 বছর। কিমান বছর প্র্যাকটিস? 20 বছর। কিমান বছর প্র্যাকটিস? 30 বছর। কিন্তু হ্যাঁতে শিকিয়ে আছে, বুড়া হয়ে গেছে কিন্তু শিকি আছে। সো শিক্ষার সময় নাই, আমি শিকিব লাগে, করিব লাগে, যে কোনো কাম টার্গেট লওয়া, টার্গেট পুরা হব। আর আর একটা কথা কও, মা বাবার পয়সার কামে জিদ নকরি, নিজক আল্লাহ বনাইছে, তোমালোকৰ মা বাবাই পঢ়াইছে, যি পরীক্ষা ক্লাস 8 হাই সেকেন্ডারি মেট্রিক পাস, ডিগ্রি গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, মাথা লগোৱা, কাগজ রেডি করা, ব্যাংকত সাবমিট করা, 3 বছর 4 বছর পুরোনা ফার্ম বনোৱা, লোন লওয়া, ব্যাংকে এমন ধুনিয়া সুবিধা দি আছে, ব্যাংকৰ পৰা লোন লওয়া, লোন লৈ ইনভেস্ট করা। সো ইউ উইল বি সাকসেস, মই কৈছো তোমালোকে সাকসেস হব, মই কৈছো। মোবাইল লোন ইনস্টিটিউটৰ মোর নাম আস্তাব আলী, তোমালে স্যার কই আছে, স্যার কব না দাদা, মই ম্যানেজমেন্টের হয়। সো মই কইছো তোমালে সাকসেস হবা, আর মই বিচারো মোবাইল লোনের এজন এজন ব্যক্তি, এজন এজন স্টুডেন্ট নিজের নিজের ঠাইত যায়, দোকান দিয়ক, শোরুম দিয়ক, 5-4 দোকানের মালিক হোক, ইনস্টিটিউট খুলক, যি করক, আমার লোক সদায় জড়িত হয়ে থাকিব। আর মই বহুত ভাল পাইছো স্টুডেন্ট বিলাক, সো এনেকৈ আমি আগুয়াই যাও, আর এখানে কয় মর মূল বক্তব্য সামরি মারিম। থ্যাংক ইউ। आने से इसके आए बहार, आने से इसके जाए बहार, मेरे मोसितानी हे मेरे महबूबा, मेरे दिल को जावे दे मेनु चल के, मौत खाए ते जाए के तेरे लिए दुनिया छोड़ दी है, বহা 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 বহা।
বহা বহা উঠা উঠা বহা আউট হই লো উঠা বহা উঠা বহা উঠা বহা উঠা বহা বহা উঠা বহা লৈ লোৱা তোমালোকৰ মাজতে লৈ লোৱা দি দিবা আৰু এজন আছে নাজিমুল স্যার নাজিমুলৰ প্ৰাইজটো দি দিয়ক থ্যাংক ইউ ক্যামেরা দেখাই দিয়া সার্টিফিকেটটো ক্যামেরা দেখাই দিয়া তো ইসমাইল খানে দুই এখন পাবো প্রাইজে প্রাইজ দুজন অ্যাথলেটিক মানে অ্যাথলেটিকর আছে দুজন স্যার দুজন দিন কারণ এই ম্যানেজমেন্টটো আমাক সাকসেস করেছে এই দুজন স্যারে সো হাতটা বলে কই দিয়া সো স্যার নহলে আমি আগে যাব নোৱাৰিলো হয় সারায় স্টুডেন্টক বহুত প্র্যাকটিস করাইছে প্র্যাকটিক্যাল করাই আছে থিওরি করাই আছে আর বিজনেসের কথাও বহুত কিছু কয় আছে সো আমি কেতিয়াও নেগলেক্ট নকৰি আমি সারক ফলো করি জানো আমি আগে যাব পাৰো এটো মানে বহুত বহুত ধন্যবাদ ফার্স্ট অফ অল আমি গোটেই আমাৰ টিচার যিবিলাক আমাৰ লাইফত আহিছে আর যিবিলাক গুরু আমাৰ আছে সবকে আমি হ্যাপি টিচার্স ডে জানাম আর আপনার কারণে সম্ভব হয়েছে আজি এই স্টেজটা পোৱা আর একচুয়ালি আমারও ইনস্টিটিউট একটা খুলিছো মোবাইল ওয়ার্ল্ড ইনস্টিটিউট আর এই ভিডিওটার থ্রুয়েদি মানে এই দেখাব বিচারিছো কি আমার স্টুডেন্ট আর টিচার গোটেই মিলি কেনে কেনে আমি হ্যাপিলি থাকিব পাৰো শুনা শিক্ষা শিক্ষাটো এনেকুৱা নহয় কি শুনা শিখিব লাগে আর শিকাব লাগে আমি একটা রিলেশনশিপ করব লাগে কি আমি এজন এজনক জানিব লাগিব স্টুডেন্টে কি বিচাৰিছে টিচারে কি বিচাৰিছে আর আমার ম্যানেজমেন্টে কি বিচাৰিছে এইবিলাক সব বুঝাই মেলি আমি ফিউচারের কারণে প্ল্যানিং করব লাগে হাঁহি ধেমালি করব লাগে সো আজি টিচার্স ডে আসলে আমি অকমান সরু সাই প্রোগ্রাম রাখি দিছো আপনাদের চাই কেনে এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিব আর বাকি আপনাদের দেখিছে এই ইনস্টিটিউটটো আপনাদের দোয়াত বহুত ভাল চলি আছে আমার নেক্সট বেচর কারণে আমার 50% উপর এডমিশন হয়ে গেছে
আর যদি কোনোবা ভাবি আছে নভেম্বরত এডমিশন লম, সো আপনাদের সোনকালে আহি এডমিশনটা লই লোক, কারণ পিছত আহি রিকুয়েস্ট করলেও আমি দিব নোৱাৰিম, কারণ সিট ক্যাপাসিটি থাকে, সেই সিট ক্যাপাসিটি হিসাবে আমি এডমিশন দিব পাৰিম। আর তিনটা শিফটিং থাকিব 20-20-20, সো মই আগতে যে কৈছিলো বেশি দীঘলীয়া নকৰো আজি, আর বাকি প্রোগ্রামটো চাই কেনে কেনেকুৱা লাগিল কমেন্ট করব, আর নেগেটিভ কমেন্ট নকৰিব, কোনোবা যদি নেগেটিভ কমেন্ট কৰি আছে তোমালোকে নকৰিবা, তোমালোকে মোৰ ভিডিওটো চাবই নালাগে, ইগনোর কৰি দিয়া, আর ভিডিও জিএসজনক মই বহুত বহুত ধন্যবাদ, আজি তেখেতেও পার্টিসিপেট কৰিছে, ষ্টুডেণ্টক দেখিলা চার্টিফিকেট আমি ডিষ্ট্রিবিউট কৰিছো, সো এনেকুৱা নহয় এটা সন্মান হয় কি আমি কি খেলিব পাৰো, খেল আজিকালি মোবাইলৰ দুনিয়াত আহি গৈছে, সো মোবাইলত গেম, মোবাইলত কিবা, সো আমি কি কৰিব লাগে, গেম খেলিব লাগে, যেনেকৈ আজি আমি এণ্টাৰটেইন হৈছোঁ, সৰু কালৰ মনত আহি গৈছে, সো সেইবিলাক বস্তু আমি মনত ৰাখিবৰ কাৰণে এইটো আমি প্ৰগ্ৰাম কৰিছোঁ, আৰু এই প্ৰগ্ৰামটো একচুৱেলি আমি কৰা নাই, আমাৰ ষ্টুডেণ্টৰ ফালৰ পৰা ৰিকগনাইজ কৰা হৈছে, তেখেতসকলে আহি কৰিছে, আৰু আমি জাষ্ট তেখেতসকলক এটা মানে মানা কৰা নাই, পাৰ্মিশ্যনটো দিছোঁ, আমাৰ সন্মুখত দেখিছে কি ধুনীয়া জেগা আছে, আমি তাতে এণ্টাৰটেইন কৰাই আছোঁ, ওপৰত হোষ্টেল আছে, আপোনালোকে দেখিছে খাব বহিছোঁ আমি এই ভিডিঅ'ত চাব, সো আমাৰ মোবাইল ৱৰ্ল্ডত আপোনালোকে যদি ষ্টুডেণ্ট পঠাইছে ইয়াতে চাগেহে বোৰ হ'ব, কিবা এটা শিকি যাব পাৰিব আৰু ফিউচাৰত বিজনেছৰ প্লেনিং কৰিব পাৰিব, সো এইখিনিয়ে কয় মই বেছি দীঘলীয়া নকৰি, আৰু জিএছজনকো বহুত বহুত থেংক ইউ, তোমাক বহুত বহুত থেংক ইউ, তুমি চাথ দিছা, ৱেলকাম।